নমস্কার বন্ধুগণ ভারতীয় ভূগোলের এই আমি আমিজিৎ আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতীয় ভূগোলের আজকের বিষয় দক্ষিণ ভারতের নদ নদী এর আগের দুটি ভিডিওর মাধ্যমে আমি উত্তর ভারতের নদ নদী বিস্তারিতভাবে আলোচনা করেছি যেখানে প্রথম ভিডিওতে আমরা দেখেছিলাম সিন্ধু নদীতন্ত্র এবং ব্রহ্মপুত্র নদীতন্ত্র সম্পর্কে এবং দ্বিতীয় ভিডিওতে আমরা দেখেছিলাম গঙ্গা নদীতন্ত্র সম্পর্কে আজকে আমরা দেখব দক্ষিণ ভারতের নর্থদ্বন্দ্বীগুলি সম্পর্কে তো আপনারা যদি আগের দুটি ভিডিও দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন এবং এছাড়াও ভারতীয় ভূগোলের যে যে ভিডিও আমি বানিয়েছি সেগুলি একটি ভারতীয় ভূগোল নামে একটি প্লেলিস্টের মধ্যে রয়েছে সেগুলি অবশ্যই দেখে নেবেন আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওর বিষয় ভারতীয় গুগল পড়তে গেলে আমাদের প্রথম যেটা করণীয় সেটা হলো একটি ম্যাপ বানিয়ে নেওয়া যদি আমরা ম্যাপ থেকে পড়ি তাহলে সেই পড়াটা খুব প্রপার হবে এবং কোথায় কোথায় কী কী বিষয়গুলি আছে সেগুলি মনের মধ্যে ছবির মতো গেথে যাবে তাই আমি সব সবসময় চেষ্টা করি একটি ম্যাপ বানিয়ে নেওয়ার আপনারাও যখন ভিডিও আপনারাও যখন ভারতীয় গুগল পড়বেন তখন অবশ্যই একটি ম্যাপ বানিয়ে নেবেন এবং সেইখান থেকে পড়ার চেষ্টা করবেন তো আমি আজকে এখানে একটি ম্যাপ বানিয়েছি যেখানে দক্ষিণ ভারতটাকে এঁকেছি কারণ আজকে আমরা দক্ষিণ ভারতের নদ নদী আলোচনা করব তাই পুরো ভারত আমি আঁকিনি শুধুমাত্র দক্ষিণ ভারতটা এঁকেছি এখানে আমি যে নীল রেখাগুলো দেখেছি সেগুলি এক একটি নদী দক্ষিণ ভারতে যে নদীগুলি পরপর আছে সেগুলি সেগুলি আমি এক দুই তিন চার করে পরপর দেখিয়েছি নামগুলো আমি পরপর বলবো বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন করা হয়ে হয় যে উত্তর থেকে দক্ষিণে ক্রমানুসারে নদীগুলিকে সাজানোর জন্য সেই জন্য প্রথমে আমরা দেখে নেব দক্ষিণ ভারতের যে নদীগুলি আছে ক্রমানুসারে পরপর উত্তর থেকে দক্ষিণে কী কীভাবে কীভাবে আছে যেমন আমি প্রথমে লিখেছি এক নম্বর এই এক নম্বর থেকে এগারো নম্বর অবধি এই এগারোটা নদী আমি পরপর ক্রমানুসারে লিখব সেইগুলি আপনারা দেখে নেবেন এই এক নম্বরে এক নম্বরে আছে প্রথমে দামোদর যেটা আমি ম্যাপে এক নম্বর দেখিয়েছি নম্বরে আছে দু সুবর্ণরেখা ম্যাপে যেটা দু নম্বর দেওয়া আছে আমি এখানে দু নম্বর লিখেছি তাও ভালোভাবে বোঝার জন্য পাশে এই এক দুই এভাবে লিখে দিচ্ছি তিন নম্বর নদীটির নাম বৈতরণী চার নম্বরে রয়েছে ব্রাহ্মণী পাঁচ নম্বর নদীটির নাম মহানদী ছ নম্বরে যে নদীটি আছে সেটির নাম গোদাবরী ছ নম্বর সাত নম্বরে যে নদীটি আছে সেটির নাম কৃষ্ণা আট নম্বরের এই ছোট্ট নদীটির নাম পেন্নার ন নম্বরে রয়েছে কাবেরি দশ নম্বরে যে ছোট নদীটি আছে সেটির নাম ভৈগাই আর শেষ এগারো নম্বর নদীটির নাম তাম্রপার্নি তাহলে উত্তর থেকে দক্ষিণে দক্ষিণ ভারতের যে নদীগুলি আছে সেগুলি ক্রমানুসারে যথাক্রমে এইভাবে আছে দামোদর সুবর্ণরেখা বৈতরণী ব্রাহ্মণী গোদা মহানদী গোদাবরী কৃষ্ণা পেন্নার কাবেরী ভৈগাই তাম্রোপাণী এইবার আমরা একে একে এই নদীগুলি সম্পর্কে আলোচনা করব প্রথমে দামোদর দামোদর নদ ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি হয়েছে এবং পশ্চিমবঙ্গে এসে হুগলি নদীতে অর্থাৎ ভাগীরথী হুগলি নদীতে মিলিত হয়েছে দামোদর নদীর একটি গুরুত্বপূর্ণ উপনদীর নাম বড়াকর দামোদর নদীর তীরে যে শহরগুলি অবস্থিত সেগুলি হল বর্ধমান দুর্গাপুর ধানবাদ বোকারো আসানসোল এবং রানীগঞ্জ এই দামোদর নদী সম্পর্কে আরো কিছু তথ্য জেনে নেওয়া যায় দামোদর নদীকে স্বর অফ বেঙ্গল বলা হয় বা বাংলার দুঃখ বলা হয় কারণ এই দামোদর নদীর জন্য প্রতি বছর আগে পশ্চিমবঙ্গে বন্যা দেখা দিত সেই জন্য একে স্বড় বেঙ্গল বলা হয় বর্তমানে এই বন্যা আর এই দামোদর নদীর জন্য হয় না কারণ দামোদর নদীর ওপরই তৈরি হয়েছে ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন একটি বাঁধ এই বাঁধের জন্য বর্তমানে এই নদীতে বন্যা দেখা দেয় না এই দামোদর নদী দুটি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে একটি হলো ঝাড়খণ্ড ছোটনাগপুর মালভূমি ঝাড়খণ্ডেই অবস্থিত সেখান থেকে উৎপত্তি হয়েছে তারপরে সেটি পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে হুগলি নদীতে মিশেছে তাহলে দুটি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ এবার আমরা দ্বিতীয় নদীতে চলে যাব যেটির নাম সুবর্ণরেখা এটা এক নম্বর দু নম্বর এইটি হচ্ছে সুবর্ণরেখা নদী সুবর্ণরেখা নদীও নাগপুর মালভূমিতে বা নাগপুর মালভূমি থেকে উৎপত্তি হয়েছে নাগপুর মালভূমির কাছেই অবস্থিত রাঁচি শহরের কাছে এই নদীটি উৎপত্তি হয়েছে দিয়ে এই নদীটি বঙ্গোপসাগরে পড়েছে সুবর্ণরেখা নদীর একটি গুরুত্বপূর্ণ উপনদী হচ্ছে খড়কাই এই নদীর তীরে জামশেদপুর খাটশিলা শহর অবস্থিত এবার সুবর্ণরেখা নদী সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক এই নদীটি তিনটে রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে প্রথমে এসছে ঝাড়খণ্ড থেকে ছোটনাগপুর মালভূমি ঝাড়খণ্ডে অবস্থিত সেই ঝাড়খণ্ড থেকে উৎপত্তি হয়েছে তারপরে এটি এসছে পশ্চিমবঙ্গে বা ওয়েস্ট বেঙ্গলে সেইখান থেকে এই নদী ওড়িশা রাজ্যের মধ্যে গেছে ওড়িশার মধ্যে অল্প একটুখানি প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে এই নদীকে জৈবিক মরুস্থল বলা হয় কারণ সুবর্ণরেখা নদীর অধিকাংশটাই অবস্থিত ঝাড়খণ্ডের মধ্যে আর ঝাড়খণ্ডে জামশেদপুর শহর এই নদীর ধারেই অবস্থিত জামশেদপুর একটি শিল্প সমৃদ্ধ শহর ফলে সেইখানে যে সমস্ত শিল্পাঞ্চলগুলি আছে তার সমস্ত দূষিত জল এই সুবর্ণরেখা নদীতে পড়ে ফলে এই নদীর জল খুবই দূষিত এই নদীর জল এতটাই দূষিত যে এতে কোনো জীব জীবনের অস্তিত্ব পাওয়া যায় না বললেই চলে তাই জন্য একে বলা হয় জৈবিক মরুস্থল এরপরে আমরা আসবো তিন নম্বর নদী ক্রমানুসারে আমরা যাচ্ছি তিন নম্বর নদী এই নদীটা এই নদীটার নাম বৈতরণী এই নদীটি ওড়িশার কেউঝার থেকে উৎপত্তি হয়েছে এটি খুবই একটি ছোট নদী এই নদীটি শুধুমাত্র ওড়িশা রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে তাই এই নদী সম্পর্কে বিশেষ কিছু তথ্য জানার প্রয়োজন নেই আমরা চলে যাব চতুর্থ নদীতে ক্রমানুসারে চার নম্বরে যে নদীটি আছে অর্থাৎ এই ছোট নদীটি এটির নাম ব্রাহ্মণী ব্রাহ্মণী নদীও ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি হয়েছে এবং বঙ্গোপসাগরে পড়েছে বঙ্গোপসাগরে যেখানে পড়েছে সেটি হলো ওড়িশা রাজ্যে অর্থাৎ ওড়িশা রাজ্যে গিয়ে এটি পড়েছে বঙ্গোপসাগরে আগের নদীটি বৈতরণী এটিও পড়েছে বঙ্গোপসাগরে যেটি বলা হয়নি বৈতরণী নদীও পড়েছে বঙ্গোপসাগরে ব্রাহ্মণী নদীও পড়েছে ওড়িশা রাজ্যের বঙ্গোপসাগরে এটিও খুব ছোট নদী এটিও শুধুমাত্র এই ওড়িশা রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে যদিও এটি ছোটনাগপুর মালভূমিতে উৎপন্ন হয়েছে ছোটনাগপুর মালভূমি আমরা জানি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত তবুও এই নদী ঝাড়খণ্ডের মধ্যে খুবই অল্প পরিমাণে প্রবাহিত হয়েছে বাকি পুরোপত্রে প্রবাহিত হয়েছে ওড়িশা রাজ্যের মধ্যে দিয়ে এই নদীরও বিশেষ কিছু গুরুত্ব জানার প্রয়োজন নেই পাঁচ নম্বরে আসছে অর্থাৎ এই যে পাঁচ নম্বরে এই যে নদীটি এটি দক্ষিণ ভারতের একটি গুরুত্বপূর্ণ নদী যার নাম মহানদী মহানদীর দৈর্ঘ্য আটশো সাতান্ন কিলোমিটার এই নদীটি ছত্রিশগড় রাজ্যের সিউয়া পাহাড় থেকে উৎপত্তি হয়েছে দিয়ে এটি ওড়িশা রাজ্যে কটক শহরের কাছে বঙ্গোপসাগরে পড়েছে এই নদীর উপনদীগুলি হলো শিবনাথ ম্যান্ড ইব আর প্যারি এগুলি গুরুত্বপূর্ণ এই নদীর তীরে সম্বলপুর কটক সোনেপুর শহর অবস্থিত এই মহানদী সম্পর্কে কিছু তথ্য দেখে নেওয়া যাক মহানদী বেসিন বা যেটাকে বলা হয় ছত্রিশগড় বেসিন এই মহানদী বেসিন বা ছত্তিশগড় বেসিন একই জায়গা এই অঞ্চলটিকে বলা হয় ভারতের ধান ভান্ডার। এই যে মহানদী বেসিন বা ছত্তিশগড় বেসিন বলা হচ্ছে এই বেসিন এটি কাকে বলে সেটা এবার একটু জেনে নেওয়া যায় নদী যখন প্রবাহিত হয় সাধারণত নদী নিচু ভূমি দিয়ে প্রবাহিত হয় ধরা যাক এটি একটি নদী প্রবাহিত হচ্ছে এর দুধারে থাকে উঁচু ভূমি এই পুরো অঞ্চলটিকে দেখতে অনেকটা বেসিনের মতো অর্থাৎ আমরা যেখানে হাত মুখ ধুই সেই বেসিনের মতো দেখতে সেই জন্য এই অঞ্চলটিকে বলা হয় বেসিন তেমনি মহানদীর তীরে অবস্থিত ছত্রিশগড়ের যে এই উঁচু ভূমি রয়েছে এখানে প্রচুর ধান চাষ করা হয় তাই জন্য একে বলা হয় ভারতের ধান ভান্ডার মহানদীর উপরেই অবস্থিত হীরাকুদ বাঁধ মহানদী দুটি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে একটি হচ্ছে ছত্রিশগড় ছত্রিশগড়ের সিও পাহাড় থেকে একটি উৎপত্তি হয়েছে তাহলে ছত্রিশগড়ের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে তারপরে এই নদী এসছে ওড়িশা রাজ্যে দিয়ে ওড়িশা রাজ্যেই বঙ্গোপসাগরে এই নদী পতিত হয়েছে এবার আমরা আসবো ছ নম্বর নদীতে যেটি হল গোদাবরী এই গোদাবরী নদীও দক্ষিণ ভারতের একটি গুরুত্বপূর্ণ নদী গোদাবরী নদীর দৈর্ঘ্য চোদ্দশো কিলোমিটার এই নদী মহারাষ্ট্রের ত্রম্বক শৃঙ্গ থেকে উৎপত্তি হয়েছে দিয়ে অন্ধ্রপ্রদেশের রাজা মহেন্দ্র বঙ্গোপসাগরে পড়েছে এই অঞ্চলে রয়েছে মহারাষ্ট্র মহারাষ্ট্রের কাছে এটি হচ্ছে ত্রম্বক শৃঙ্গ ত্রম্বক শৃঙ্গ থেকে এই নদী উৎপত্তি হয়েছে দিয়ে এইটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ উপকূল অন্ধ্রপ্রদেশ উপকূলে রাজা মহেন্দ্রী বলে একটি জায়গা আছে সেইখানে এসে এই নদী বঙ্গোপসাগরে মিলিত হয়েছে এই নদীর প্রধান উপনদীগুলি হল পূর্ণা ইন্দ্রাবতী প্রাণহিতা মঞ্জিরা এর তীরে যে শহরগুলি গড়ে উঠেছে সেগুলি হলো নাসিক পৈথান এবং রাজা মহেন্দ্রী এবার এই গোদাবরী নদী সম্পর্কে কিছু তথ্য দেখে নেওয়া যাক গোদাবরী নদী তিনটি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে সেগুলি হলো মহারাষ্ট্র তারপরে সেটি এসছে তেলেঙ্গানায় সেখান থেকে এই নদী গেছে অন্ধ্রপ্রদেশে দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে এটি উৎপত্তি হয়েছে ত্রম্বকশৃঙ্ থেকে যেটি মহারাষ্ট্রে অবস্থিত সেখান থেকে প্রবাহিত হয়ে এই নদী তেলেঙ্গানায় গেছে তেলেঙ্গানা থেকে এই নদী অন্ধ্রপ্রদেশে গিয়ে অন্ধ্রপ্রদেশের রাজা মহেন্দ্রীর কাছে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে এই নদী এই তিনটি রাজ্য ছাড়াও আরেকটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে সেটি হল পণ্ডিচেরি অর্থাৎ তিনটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল এর মধ্যে দিয়ে এই নদী প্রবাহিত হয়েছে এই নদীকে বৃদ্ধ গঙ্গা দক্ষিণের গঙ্গা বলা হয় অর্থাৎ বৃদ্ধ গঙ্গা দক্ষিণের গঙ্গা এটি গোদাবরীরই নাম ওখানে এইভাবেই বলা হয় গঙ্গা বা দক্ষিণের গঙ্গা গোদাবরী নদী দক্ষিণ ভারতের বৃহত্তম ও দীর্ঘতম নদী বৃহত্তম কারণ এই নদী দিয়ে দক্ষিণ ভারতে সব থেকে বেশি জল প্রবাহিত হয় আর দীর্ঘতম কারণ এটি লম্বা দিক থেকে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী এরপরে আমরা চলে আসব সাত নম্বর নদীতে যেটির নাম কৃষ্ণা কৃষ্ণাও দক্ষিণ ভারতের একটি গুরুত্বপূর্ণ নদী এই নদীর দৈর্ঘ্য বারোশো নব্বই কিলোমিটার এই নদী মহারাষ্ট্রেরই মহাবালেশ্বর সিংহ থেকে উৎপত্তি হয়েছে এবং এটি অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার কাছে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে এই নদীর গুরুত্বপূর্ণ উপনদীগুলি হল ভীমা মুসি कैना पंचगंगा पंचगंगा दुधगंगा घटप्रभा मलप्रभा तुंगभद्रा অর্থাৎ ভীমা মুসি কয়না পঞ্চগঙ্গা দুধগঙ্গা ঘটপ্রভা মলপ্রভা তুঙ্গ ভদ্রা এগুলি হচ্ছে এই কৃষ্ণা নদীর উপনদী কৃষ্ণা নদীর তীরে বিজয়বাড়া এবং সাতারা এবার শহর কৃষ্ণা অবস্থিত কিছু পয়েন্ট দেখে নেওয়া যাক কৃষ্ণা নদী চারটি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে প্রথমে এই নদী মহারাষ্ট্র মহারাষ্ট্র থেকে এই নদী উৎপত্তি হয়েছে তারপরে এই নদী গেছে কর্ণাটকে কর্ণাটক থেকে এই নদী গেছে তেলেঙ্গানায় তেলেঙ্গানা থেকে এই নদী গেছে অন্ধ্রপ্রদেশে দিয়ে অন্ধ্রপ্রদেশে গিয়ে এই নদী বিজয় বাড়ার কাছে বঙ্গোপসাগরে করে পতিত হয়েছে এই নদীর তীরে বার্ড ফুট ডেল্টা বা পাখির পার মতো দেখতে দ্বীপ দেখতে পাওয়া যায় বার্ড ফুট বার্ড ফুট ডেল্টা বা পাখির পার মতো দেখতে দ্বীপ এবার কাকে বলে সেটা থেকে নেওয়া যাক এর আগে আমরা দুটো দ্বীপ পেয়েছিলাম নদী দ্বীপ এবং বদ্বীপ নদী এইভাবে এবার আমরা দেখব বাট ডেল্টা নদী এইভাবে প্রবাহিত হয় প্রবাহিত হয়ে বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে সমুদ্রে গিয়ে পড়ে এইভাবে যখন নদী বিভক্ত হয়ে সমুদ্রে গিয়ে পড়ে এর চারিদিকে নুড়ি কাপড় জমিয়ে একরকম দেখতে ভূমিভাব সৃষ্টি করে যেটিকে বলা হয় বার্ট ফুট ডেল্টা কারণ এটা দেখতে অনেকটা পাখির পায়ের মতো এটিকে বলা হয় বার্ট ফুট ডেল্টা বা পাখির পার মতো দেখতে বদীপ কৃষ্ণা নদীর তীরে এরকম টাইপের দ্বীপ দেখতে পাওয়া যায় পরবর্তী নদী অর্থাৎ আট নম্বর নদী হচ্ছে পেন্নার এই পেন্নার নদীও খুবই ছোট্ট নদী দেখা যাচ্ছে পেন্নার নদী কর্ণাটকে নন্দী পাহাড় থেকে উৎপত্তি হয়েছে এই নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে এই নদীর তীরে নাল্লো শহর অবস্থিত এই পেন্নার নদী দুটি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে একটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং অপরটি হচ্ছে এবং অপরটি হচ্ছে কর্ণাটক এই সম্পর্কে বিশেষ আর তথ্য জানার প্রয়োজন নেই নদী নদী অর্থাৎ নম্বর এই যে এটি কাবেরী কাবেরী নদীর দৈর্ঘ্য আটশো পাঁচ কিলোমিটার এই নদী কর্ণাটকের ব্রহ্মগিরি পাহাড় থেকে উৎপত্তি হয়েছে এবং তিরুচেরাপল্লীর কাছে বঙ্গোপসাগরে পড়েছে এই তিরুচেরাপল্লী তামিলনাড়ুতে অবস্থিত এই নদীর প্রধান উপনদীগুলি হলো হেরেঙ্গি হেমবতী সিমসা লক্ষণ তীর্থ আর কব্বানি এই নদীর তীরে ভদ্রাবতী হসপেট হাম্পি তিরুচেরাপল্লী প্রভৃতি শহর অবস্থিত এবার এই কাবেরী নদীর কিছু তথ্য দেখে নেওয়া যাক কাবেরী নদীর উপকূলে শ্রীরঙ্গম দ্বীপ অবস্থিত আর এই কাবেরী নদীতে যে বদ্বীপ রয়েছে সেই বদ্বীপকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় যাকে ইংরেজিতে বলে গ্র্যানারি অফ সাউথ ইন্ডিয়া কারণ এই কাবেরী নদীর বদ্বীপে প্রচুর পরিমাণে শস্য উৎপাদন হয় তাই জন্য একে বলা হয় দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বা গ্র্যানারি অফ সাউথ ইন্ডিয়া শিব সমুদ্র আর হেক্কানল জলপ্রপাত দুটি এই কাবেরি নদীতেই মানে কাবেরী নদীর ওপরই অবস্থিত শিবসমুদ্র এবং হেক্কানল এর পরের নদী দশ নম্বর নদী যার নাম ভৈগাই ভৈগাই নদী সম্পর্কে একটি তথ্য জানা দরকার যেটি হলো ভৈগাই নদীর উপনদী হচ্ছে পেরিয়ার আর এই পেরিয়ার নদীর ওপরেই পেরিয়ার ড্যাম অবস্থিত বা পেরিয়ার বাঁধ অবস্থিত আর শেষ বা এগারো নম্বর নদী হচ্ছে তাম্রপারনি এই নদীর থেকেও বিশেষ কিছু তথ্য দরকার নেই এই নদীর তীরে তিরুনেলভেলি শহর অবস্থিত এই নদীর আর এই নদীর আরেকটি তথ্য জেনে রাখা দরকার যেটি হলো এই নদীটি দক্ষিণ দিকের সর্বশেষ নদী এটি যথেষ্ট শেষ করলাম দক্ষিণ ভারতের নদ নদীগুলিকে যেগুলি বঙ্গোপসাগরে পড়েছে এইবার আমরা দেখে নেব দক্ষিণ ভারতের অন্যান্য নদীগুলি যেগুলি আরব সাগরে পড়েছে অর্থাৎ দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী নদীগুলিকে বাহিনী নদী অর্থাৎ যেগুলি পূর্ব দিক থেকে বয়ে এসে আরব সাগরে পড়েছে যার মধ্যে প্রথম হচ্ছে নর্মদা নর্মদা নদীর দৈর্ঘ্য তেরোশো বারো কিলোমিটার এই নদী মধ্যপ্রদেশের অমরকণ্টক পাহাড় থেকে উৎপত্তি হয়েছে গুজরাট রাজ্যে ভারুচের কাছে খামবাদ উপসাগরে কথিত হয়েছে এবারে উপসাগর কাকে বলে দেখে নেব এবং এই খামবাৎ উপসাগর কোথায় অবস্থিত সেটা দেখব আমাদের পশ্চিম উপকূলে গুজরাট রাজ্য অবস্থিত গুজরাট রাজ্যের অবস্থান এইখানে এইভাবে একটা আতখানা চাঁদের মতো ভূমিভাগ তৈরি হয়েছে এইটি ধরা যাক আমাদের দক্ষিণ ভারত এই জায়গাটায় রয়েছে গুজরাট উপসাগর বলতে বোঝায় যে সাগরের তিন দিক স্থলভাগ দিয়ে ঘেরা থাকে এবং তার মাঝখানে সাগর থাকে সেটাকে বলা হয় উপসাগর এদিকে আমরা জানি রয়েছে আরব সাগর গুজরাট উপকূলের এইখানে তিন দিকেই রয়েছে ভূমিভাগ এর এই কোনা অংশটিতে রয়েছে আরব সাগরের কিছুটা অংশ যেটিকে বলা হয় খামবাদ উপসাগর এই খামবাদ উপসাগরে এসে নর্মদা নদী মিশেছে এই নদী তিনটে রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে সেটি হলো প্রথমে মধ্যপ্রদেশে উৎপত্তি হয়েছে তারপর এসছে মহারাষ্ট্রে তারপর গেছে গুজরাটে দিয়ে গুজরাটের খাম্বাত উপসাগরে পতিত হয়েছে এই নর্মদা নদী বিন্দু ও সাতপুরা পর্বতের গ্রস্থ উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এবার এই গ্রস্ত উপত্যকা ব্যাপারটা বুঝে নেব এই হচ্ছে বৃন্দ পর্বত আর এই হচ্ছে সাতপুরা পর্বত দুটি পর্বতে মধ্যখান দিয়ে প্রবাহিত হয়েছে নর্মদা নদী অর্থাৎ বিন্দ ও সাতপুরা পর্বতের মধ্যখান দিয়ে প্রবাহিত হয়েছে নর্মদা নদী আর ঠিক সাতপুরা নদীর পরে প্রবাহিত হয়েছে তাপ্তি নদী দুটি পর্বতের এই মাঝখানের এই উপত্যকাকে যে নিচু ভূমিটা রয়েছে সেই অঞ্চলটিকে বলা হয় গ্রস্ত উপত্যকা সেই গ্রস্ত উপত্যকা দিয়ে এই নর্মদা নদী প্রবাহিত হয়েছে এই নদী একটি বিখ্যাত জলপ্রপাত সৃষ্টি করেছে যার নাম ধোঁয়াধার জলপ্রপাত অর্থাৎ ধোঁয়াধার জলপ্রপাত নর্মদা নদীর ওপর অবস্থিত এই নদীর উপনদীগুলি হল হিরণ বর্ণা তাওয়া প্রভৃতি এই নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই এখানে আলোচনা করার বিষয় যে দক্ষিণ ভারতের যে পূর্ব বাহিনী নদীগুলো আছে যেগুলি একটু আগে আমরা আলোচনা করলাম সেগুলির তীরে সেগুলির মোহনায় বদ্বীপ দেখা যায় কিন্তু পশ্চিম উপকূলে যে নদীগুলি পড়েছে অর্থাৎ নর্মদা তাপ্তি এর কোনো বদ্বীপ নেই তার বদলে বাহিনী নদী বা আরব সাগরে যে নদীগুলি পড়েছে অর্থাৎ নর্মদা তাপ্তি এই নদীগুলিতে যেটা দেখা যায় সেটাকে বলা হয় ইংরেজিতে অ্যাস্টুয়ারি বা বাংলায় যাকে বলা হয় নদী মুখ এবারে কারণটা জেনে নেওয়া দরকার আমরা জানি যে পশ্চিম উপকূল অপেক্ষা পূর্ব উপকূলের ভূমিভাগ সমতল পশ্চিম উপকূলে ঠিক এইখানে রয়েছে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল যেটি খুবই যেটি খুবই খাড়া এখান থেকে যে নদীগুলি গিয়ে সমুদ্রে পড়েছে ধরা যাক এটি পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল আর এটি হচ্ছে আমাদের পশ্চিম উপকূল এইখান থেকে যে নদীগুলি গিয়ে পড়েছে আরব সাগরে সেগুলি এত তীব্র বেগে জল নিয়ে আরব সাগরে মিশেছে যে এর তীরে কোনো নদী নড়ি বালি কাকড় জমা হয়নি বরঞ্চ নদীগুলি প্রচণ্ড তীব্র বেগে সমুদ্রে পড়ে সমুদ্রকে একটু ঠেলে সরিয়ে দিয়ে একটা ভূমিভাগ সৃষ্টি করেছে যেটাকে বলা হয় নদীমুখ বা অ্যাসচুয়ারি আবার পূর্ব উপকূলে রয়েছে পূর্বঘাট পর্বত যেটি পশ্চিমঘাট অপেক্ষা অনেক সমতল এখান থেকে যে নদীগুলি গেছে সেইগুলি নদীর নুড়ি বালি ইত্যাদি জমাতে পেরেছে তার জন্য এখানে দেখা দিয়েছে বদ্বীপ এই কারণেই পশ্চিম উপকূলে যে নদীগুলি পড়েছে তাতে বদ্বীপ দেখা যায় না পূর্ব উপকূলে যে নদীগুলি পড়েছে সেগুলিতে বদ্বীপ দেখা যায় এবং পশ্চিম উপকূলে যে নদীগুলি পড়েছে তাতে নদীমুখ বা অ্যাস্টোয়ারি দেখা যায় পরবর্তী নদী তাপি বা তাপ তাপ্তি নদীর দৈর্ঘ্য সাতশো চব্বিশ কিলোমিটার এই নদী মধ্যপ্রদেশের মহাদেব পর্বতের তাই পাহাড় থেকে উৎপত্তি হয়েছে দিয়ে এটি গুজরাটে সুরাটের কাছে খামবাত উপসাগরে পড়েছে এই নদীর প্রধান উপনদীগুলি হলো পূর্ণা গির্না অরুণাবত্তী প্রভৃতি পরবর্তী নদী মাহি মাহি নদী বিন্দ পর্বত থেকে উৎপন্ন হয়েছে দিয়ে কামবে উপসাগরে করে মিলেছে আমরা দেখলাম এই অঞ্চলটা হচ্ছে খাম্বাত উপসাগর এবার এই কামবে উপসাগর কোথায় অবস্থিত না যায় গুজরাট আমরা জানি এরকম দেখতে এই জায়গাটা হচ্ছে খাম্বাত উপসাগর এই জায়গাটা হচ্ছে কামবে উপসাগর এই ছিল দক্ষিণ ভারতের নদ নদী সম্পর্কে বিস্তারিত আলোচনা আসা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওগুলিকে শেয়ার করবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ